আজকে যে ঘটনাটি আপনি দেখছেন এটি কিন্তু একটা অন্যায়, একটা নিরীহ একটা মানুষকে পিটিয়ে হত্যা করা একটি জঘন্য অপরাধ এবং একটি হত্যাকাণ্ড, এবং আমাদের মানুষ অবশ্যই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। দুই চারজন মানুষ যারা এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা কখনোই তাদেরকে এই দেশের মানুষ মেনে নিব না। অমান্তিক এবং প্রত্যেকটি ঘটনারই ইনশাল্লাহ পুলিশ ডিটেক্ট করবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। সরকার নিজের সরফায়ণ পরিবার চলে শিক্ষার মানুষকে দেখাচ্ছে, বিদেশ থেকে যন্ত্রপাতি নিয়ে এসে দেখাচ্ছে। যখন আজকে আমরা কারো একার পক্ষে সংবাদ না দেশের